স্টুডেন্টস আজকে আমি তোমাদের দুশো তেত্রিশ পেজের সমস্ত পোর্শন সলভ করতে যাচ্ছি সিন আনসিন গ্রামার সব কিছু আমি দশ দিন মতো প্রায় ভিডিও আপলোড দিতে পারিনি তার জন্য আমি খুবই দুঃখিত আমি কিছু সমস্যার কারণে ভিডিও দিতে পারিনি তো আশা করছি এবারে প্রতিনিয়ত তোমরা ভিডিও পেতে থাকবে তো চলো ভিডিওটা শুরু করা যাক ফাদার সেল থেকে প্রথমে প্রশ্নটা দেখো দ্য মোর স্বামী থট অফ স্যামুয়েল দ্য মোর হি ফেল্ড যত স্যামুয়েলের কথা ভাবছিলো ততই সে কী হয়েছিল এখানে কনসার্নড হবে কারণ সে বেশি চিন্তিত হয়ে পড়ে পড়ছিলো আর কি ঠিক আছে পরেরটা দেখো ওয়েন স্বামী প্রোটেস্টেড হিজ ফাদার রিমাইন্ডেড যখন স্বামী প্রতিবাদ করলো তার বাবা কেমন আচরণ করলো আর কি হিজ ফাদার রিমাইন্ডেড এটা আনচেঞ্জড হবে তো তার বাবার চিন্তাধারা কোনো কিছু পরিবর্তন হলো না ঠিক আছে ওয়েন স্বামী টু স্কুল হি ফেল্ড হি ওয়াজ এক্সট্রিমলি ব্যাড যখন স্কুলে যাচ্ছিলো স্বামী ভাবলো যে সে সবচেয়ে খারাপ ছেলে স্বামীজ ফাদার অর্ডার টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টারের কাছে তাহলে হেড অফ দ্য ইনস্টিটিউশন দ্য প্যাসেজ শোজ দ্যাট স্বামী ওয়াজ নট আ বয় ডিভাইড অফ হেড্রেড তারপর আছে ফিলিং অ্যাঙ্গার অর্থাৎ স্বামী এমন একটা ছেলে যার মধ্যে কোনটার অভাব নেই সেটা হচ্ছে ফিলিংস খুব ফিলিংস তার মধ্যে রয়েছে ঠিক আছে তাহলে এটাই হয়ে যাবে সঠিক উত্তর বিদ্যাকে বিফোর গিভিং দ্য লেটার টু স্বামী হিজ ফাদার ড্যাশ তাহলে এখানে কী হবে তার বাবা কী করলো উত্তর হবে

এখানে তাহলে উত্তরটা হয়ে যাবে ওয়াই ওয়াইডিটটা বাদ দেবে দিয়ে লিখবে সোমিস কনসাইন্স বদারটা ইডি করে দেবে কারণ এখানে ডিট তুলে দিচ্ছ তাহলে সোমিস কনসাইন্স বদার্ড হিম বিকজ হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশান অব স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট এটা সম্পূর্ণ তোমার প্যাসেজে কিন্তু পেয়ে যাবে আমি আর দেখাচ্ছি না পরের প্রশ্নটা দেখো হোয়াট ডিড দ্য লেটার কন্টেন্ট চিঠির মধ্যে কী ছিল তাহলে লিখবে দ্য লেটার কনটেন্ট মেনি থিংস রিলেটেড টু স্যামুয়েল তাহলে দ্য লেটার কন্টেন্ট মেনি থিংস রিলেটেড টু স্যামুয়েল এটা দেখো ও মাই ওন্ট্রু ফ্যামিলি থেকে দিয়েছে এমসি কিউ দেখো দ্য পোয়েম এনকারেজেস চিল্ড্রেন টু গ্রো ট্রিজ অবশ্যই এই যে কবিতাটা বাচ্চাদেরকে উৎসাহিত করছে কিসে বৃক্ষরোপণের জন্য ঠিক আছে তাহলে গ্রো ট্রিজ হবে তারপর একটা দেখো অ্যাজ দ্য ওল্ডো ম্যান ওপেন্ড হার ব্যাক দ্য ন্যারেটর ন্যারেটর কী করলেন তাহলে ন্যারেটর ওক আপ ফ্রম স্লাম হবে তার নিজের যে অবস্থা থেকে তিনি সচকিত হলেন এটা স্টেয়ার হলো না ব্লিঙ্ক হলো না টুকে ন্যাপ ঘুমালো না তাহলে ও কাপ হবে ঠিক আছে ওয়েক আপটা সেকেন্ড ফর্ম দিয়েছি ওকাপ তাহলে এটা হবে সঠিক উত্তর ঠিক আছে পরেরটা দ্য পোয়েট কেম অ্যা কবি সচকিত হয়েছিল কভার বি টোয়াইস তাহলে এটা হবে যে দুবার ঠিক আছে তারপর দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর আ মেল ডিয়ার কবি কী খুঁজছিলো পুরুষ হিন খুঁজছিলো ঠিক আছে তো পরেরটা দেখো তারপরে ট্রুপলসে দেখো দ্য ট্রি দ্যাট দ্য ইজ বদার টু সি দ্য চপিং ডাউন অফ ট্রিজ গাছের জাতিরা মানে ও গাছেরা বললো যে কবির এই যে গাছ কাটা দেখে বিরক্ত বোধ করে বদার করে না এটা ফলস এখানে ছিল তাহলে এটা ফলস দেবে দিয়ে সাপোর্টিং স্টেটমেন্ট লিখবে এখানে দেখো উই আর চপ ডাউন উই আর টর্ন অ্যান্ড ইউ ডু নট ব্লিংক অ্যান আই তাহলে এই পুরো সেন্টেন্সটা দিয়ে দেবে এটা কিন্তু পুরোটাই সেন্টেন্সটা সাপোর্টিং স্টেটমেন্ট হয়ে যাবে ঠিক আছে তারপর এটা দেখো দ্য পোয়েট নেভার কেম আউট অফ দ্য ওকুট কবি ওক বন্ধে কখনো বেরোনি এটা তো অবশ্যই ফলস এখানে আছে দেখো ওয়ে আই কাম আউট অফ দ্য ওকুট ব্যাক টু হিউম্যান কোম্পানি এখান থেকে এইটুকু লিখলে হয়ে যাবে তারপর ডট ডট দিয়ে এইটুকুও লিখতে পারো ঠিক আছে এখান থেকে এইটুকু এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট তাহলে এটাও ফলস তারপরে এবারে আনসিন দেখো আনসিনে আমরা চলে যাই আনসিনের এমসিকিউটা দেখো দ্য ডেড বডি অফ দ্য টাসকার ওয়াজ আইডেন্টিফাইড টাস্কারের যে ডেড বডিটা ছিল সেটা কোথায় শনাক্তকরণ করা হলো এটা সঠিক উত্তর হবে অন বেড অফ দ্য ঘিস রিভার তারপরে দেখো দ্য নাম্বার অফ ইনসিডেন্ট অফ ইলেকট্রিকিউশন ইন দ্য ফার্স্ট ইয়ার অ্যান্ড হাফ ইজ এটা হয়ে যাবে থার্টিন তারপর একটা দেখো রেশিও টু ন্যাভ দ্য কালপ্রিটস আর কন্ডাক্টেড বাই তাহলে এটা কী হয়ে যাবে দোষারব্দেরকে ধরা হয়েছিল কাদের দ্বারা দা ডিএফও তাহলে এটা ডা ডিএফও হবে ঠিক আছে তারপর এটা দেখো টু কম্ব্যাক্ট দ্য প্রবলেম দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট হ্যাড হেলথ প্রবলেমটা সমাধান করার জন্য ফরেস্ট ডিপার্টমেন্ট কী করেছিল হ্যাড সেভারেল মিটিংস তাহলে সেভারেল মিটিংস হবে তারপর এটা দেখো দিস ডেজ কালপিটস আর অলসো টেকিং পাওয়ার ফ্রম যারা দোষী তারা কোথা থেকে ইলে পাওয়ার পাচ্ছে তাহলে ইলেকট্রিক পোলস পাওয়ারের উৎস হচ্ছে ইলেকট্রিক পোলস তারপরে উত্তরটা দেখো বাসটি অফ উডলাবাড়ি বাড়ি ফলস আন্ডার ফলস আন্ডার এখানে হবে বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশন ঠিক আছে এবার বিদ্যাগের ট্রু ফলস প্রথম প্রশ্ন দেখো দ্য কার্কাজ ওয়াজ পার্সিয়ালি বার্নড তাহলে এটা সঠিক উত্তর হবে কি এটা না পার্সিয়ালি পোড়ানো হয়নি সরি এটা 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 ট্রু হয়ে যাবে ইয়েস পার্সিয়ালি বার্নড আর এই সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা দেবে বার্ন মার্কস অন দ্য ট্রাঙ্ক ইন্ডিকেট ইলেকট্রিকিউশন বাট দ্য কাল্পিটস আর ইয়েট টু বি আইডেন্টিফাইড তাহলে দেখো এখানে দেওয়া আছে বার্ন মার্কস অন দ্য ট্রাঙ্ক ইন্ডিকেট ইলেকট্রিকিউশান বাট দ্য কাল্পেটস আর ইয়েট টু বি আইডেন্টিফাইড তাহলে এটাই হয়ে যাবে সঠিক উত্তর তাহলে এটা হবে ট্রু বারবার উল্টে দেখাতে একটু প্রবলেম হচ্ছে যাই হোক ওই জন্য দেখাচ্ছি না বেশি তারপরে দেখো দ্য ট্যাপিং অফ ইলেকট্রিসিটি ইজ ওয়ান অফ দ্য মেন রিজন্স অফ ইলেকট্রিফিকেশন অফ অ্যানিমেলস তাহলে এটা ট্রু হয়ে যাবে বলছে যে ট্যাপিং অফ ইলেকট্রিসিটি এই ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটির ফাঁদে পড়ে বিভিন্ন রকম যে প্রাণীরা যে হত্যা হচ্ছে সেটা হচ্ছে মেন কারণ অবশ্যই এটা ট্রু এটা ট্রু আর এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে ট্যাপিং ইলেকট্রিসিটি ফ্রম হাই টেনশন কেবেলস অ্যান্ড লেইং ইলেকট্রিক ট্র্যাপস ফর জাম্বোস ঠিক আছে এটুকু দিলে হবে পরবর্তী দেখো ইট ওয়াজ এ লোন এলিফেন্ট দ্যাট হ্যাড বিন ইলেকট্রোকাটেড একটাই হাতি ছিল যে কিনা বিদ্যুতের সংযোগের কারণে মারা গেছে তাহলে এটা কী হবে ইয়েস এটাও ট্রু হবে দ্য লোনার এলিফেন্ট হ্যাড এন্টার দ্য রিভার ব্ল্যাঙ্ক ব্যাঙ্ক আফটার স্টেইং অফ ভোটাবাড়ি ফরেস্ট পারি ফরেস্ট তাহলে এটাই হয়ে গেল সঠিক উত্তর এটাও ট্রু তাহলে এখানে দেখছো সবকটা ট্রু কিছু কিছু ক্ষেত্রে সবকটাও ট্রু হতে পারে তাহলে এটাও তোমরা মাথায় ঢুকিয়ে নাও দ্য ইলেকট্রিকিউশন অফ এ সাব অ্যাডাল টাস্কার তাহলে এখানে কি লিখবে ওয়ার্ড ডিড দ্য ইলেকট্রিকিউশন অফ এ সাব অ্যাডাল্ট টাস্কার এখানে একটা ভার মিস আছে এখানে অ্যাকচুয়ালি মেন ভাবটা নেই তাহলে এটা হবে কী করেছিল হোয়াট ডিড দ্য ইলেকট্রিকিউশন ইলেকট্রিকিউশনটা কী করেছিল সাব অ্যাডাল্ট টাস্কারকে তাহলে এটা সঠিক উত্তর হবে তোমাদের যে এখানে সাব ইজ ডায়েড ডিউ টু ইলেকট্রিকিউশন তাহলে লিখতে হবে এ সাব অ্যাডাল ডিউ টু ইলেকট্রিকিউশন তাহলে ইলেকট্রিকিউশন সাব অ্যাডাল টাসকারকে কী করেছিল টাস্কার এখানে মিনস টাস্কার মিন্স তোমরা অনেকে কোশ্চেন করতে পারো এখানে হচ্ছে সুড় যে সমস্ত হাতির তাদেরকে বলে হাতির একটা প্রজাতি ঠিক আছে তাদের ওই যে সুমুরগুলো আর কি হয় যেটা আইভরি কালারে সেটা অনেকটা বড়ো হয় অনেকটা মানে মাটির সঙ্গে স্পর্শ করে দেয় হোয়াট ইজ দ্য রিজন অফ ফেলিয়ার অন দ্য পার্ট অফ সোসাইটি ফর প্রোটেক্টিং ওফিও ফোনা অ্যান্ড অ্যানিম্যাল রাইট হোয়াট ইজ দ্য রিজন ফর ফেলিয়ার মানে ফেল হওয়ার কারণ কী সোসাইটির যে প্রোটেকশান যে অ্যানিম্যালের প্রতি রাইটের প্রতি তাহলে এটা ফেলিয়ারের কারণটা কী তাহলে লিখবে দ্য রিজন অফ ফেলিয়ার অন দ্য পার্ট অফ সোসাইটি ফর প্রোটেক্টিং ওফিওফোনা অ্যান্ড অ্যানিম্যাল রাইট ইজ দ্যাট নট বিং এবেল টু সেন্সিটাইজ পিপল টু সেন্সিটাইজ পিপল পরে প্রশ্ন দেখো ইন হুইচ প্লেস ডিড দ্য অ্যাক্সিডেন্ট অফ ইলেকট্রিকিউশন হ্যাপেন কোন জায়গাটায় ঘটেছিল ইলেকট্রিকিউশন মানে বৈদ্যুৎ বিদ্যুতের সংযোগের কারণে মারা গেছে কোন জায়গাটাতে তাহলে লিখবে দ্য ইনসিডেন্ট কট্রিউশান হ্যাপেন্ড ইন লিম্ববাস্তি ইন তিরুবাড়ি ইন জলপাইগুড়ি উডলা বাড়ি তাহলে ভালো করে এটা দেখে নাও পরেটা হোয়াট ইজ দ্য কজ অফ ম্যান এলিফেন্ট কনফ্লিক্ট মানুষ হাতির দ্বন্দ্বর কারণটা কি তাহলে উত্তর লিখবে দ্য কজ অফ ম্যান এলিফেন্ট কনফ্লিক্ট ইজ দ্য বিহেভিয়ার চেঞ্জ ইন এলিফেন্টস দ্য দা কজ অফ ম্যান এলিফেন্ট কনফ্লিক্ ইজ দ্য বিহেভিয়ার চেঞ্জ ইন এলিফ্যান্ট তাহলে এটা হবে সঠিক উত্তর পরে গ্রামারে দেখো রামা স্যারট ড্যাস অন দা এখানে এটা এটা একটু বোঝার উপায় তোমরা একটু মনোযোগ সহকারে কিন্তু বুঝবে রমা দেখলো যে টিয়া পাখিটা কোথায় আছে বারান্দাতে তা বারান্দাতে কী অবস্থা আছে সেটা বোঝাচ্ছে দেখো এখানে ভার অলরেডি আছে তাহলে এখানে কোনো ভার বসবে না খেয়াল করে এখানে ভার দেওয়া আছে তাই ভার বসবে না এখানে টিয়া পাখির অবস্থাটা বোঝাচ্ছে অর্থাৎ সিটিং এটাই কিন্তু সঠিক উত্তর টিয়া পাখিটার অ্যাজেকটিভ এটা এই সিটিংটা কি পার্টিসিপেল অ্যাজেক্টিভ তাহলে এ প্যারোট সিটিং অন দ্য বারান্দা অন্য কিছু হবে না কিন্তু সিটস হবে না কারণ এখানে দেখো অলরেডি ভার দেওয়া আছে অ্যাকশন ভার তাহলে একটা অ্যাকশন ভার ডাবল রিপিট হবে না ঠিক আছে পরেরটা নন ফাইনাইট আসবে আর এটা হচ্ছে নন ফাইনাইট ভার তাহলে সিটিং তাহলে এই প্যারোটটা এই টিয়া পাখিটার যে অবস্থাটা দোষগুণ অবস্থা বোঝাচ্ছে ঠিক আছে তাহলে এটা অ্যাডজেক্টিভ তাহলে সিটিংটা হবে এখানে সঠিক উত্তর হার মাদার ড্যাশ কুকড ওয়াজ কুকড তারপরে কুকস তার মা এখানে তাহলে কি হবে দেন সেই সময় তাহলে সেই সময় কি অর্থাৎ কোনো একটা সময়ের কথা বলা হচ্ছে সেখানে কোনো একটা কাজ রানিং ছিল সেই সময় সময়টি আমাকে বারান্দায় বসেছিল তাহলে যখন রান্না করছিল তাহলে ওয়াজ কুকিং তাহলে কেন হলো দেন সেই সময় কোনো একটা সময় কোনো কাজ চলছিলো বোঝাচ্ছে তাহলে ওয়াজ কুকিং ঠিক আছে রান্না হয়ে গেছে তারপর টিয়াবি এসে সেরকম কিছু না যখন টিয়া মানে রান্না করছিল টিয়িকটা বারান্দা এলো বসেছিল আর কি ঠিক আছে সি তারপরে কলস ইজ কলিং না কল্ড হার মাদার তারপর সে কী করলো তার মাকে ডাকলো তাহলে এটা হবে কল্ড এবার বলবে তো স্যার কলস কেন নয় পাস্টের কথা হচ্ছে এক নম্বর কথা তাহলে কল আর কলস ইজ কলিংও হবে না কারণ কলসটা হচ্ছে প্রেজেন্ট এটাও প্রেজেন্টে আর বলা হয়ে গেছে যাচ্ছে সেই জন্য ডেকে ছিল কল সেকেন্ড ফর্ম তারপরে ইন দ্য ব্ল্যাঙ্কস দেখো এবোলা ডাজ নট স্প্রেড এখানে আর্টিকেল প্রিপোজিশান দিয়ে ফিলিন দ্য ব্লাংকস পূরণ করো ডাজ নট স্প্রেড কী হবে ড্যাস দ্য ইয়ার লাইক দ্য ফ্লু এবোলা ডাজ নট স্প্রেড এবোলা কোনো একটা রোগ কিছু একটা নাম বলছে যে এটা ছড়ায় না কিসের মাধ্যমে মাধ্যম বোঝাতে তাহলে এখানে কী হবে থ্রু তাহলে এটা সঠিক উত্তর হবে থ্রু টি এইচ আর ও ইউ জি এইচ তাহলে বাতাসের মধ্যে দিয়ে ছড়ায় না তারপরে দেখো কন্ট্যাক্ট ড্যাশ ফ্লু আছে কি কন্ট্যাক্ট ড্যাশ ফ্লু ইজ নেসেসারি তাহলে সরি সরি ফ্লু নয় ফ্লুইড ইজ নেসেসারি ফ্লুইড ফ্লুইড মানে তরল অর্থাৎ তরলের দরকার তাহলে এর বোঝাতে অফ কন্ট্যাক্ট অফ ফ্লুইড ইজ নেসেসারি দ্য ফার্স্ট ভিকটিম অফ এবোলা ওয়াজ ড্যাশ টু ইয়ার ওল্ড বেবি একটা দু বছরের বাচ্চা বোঝাচ্ছে তাহলে এখানে হবে এখানে কিন্তু আর্টিকেল বসবে আর টু ইয়ার আর টু ইয়ার ওল্ড বেবি ডায়েড ইন সাউথ ইস্টার্ন গিনিয়া অন ডিসেম্বর সিক্স টু থাউজেন্ড ফিফটিন তারপরে দেখো টার্ন ইন টু নেগেটিভ সেন্টেন্স নেগেটিভ সেন্টেন্সে করতে হবে সেটাকে তোমাকে বলেছে দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান্ড এক্সপ্লানেশান দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান্ড এক্সপ্লানেশান এটা সঠিক উত্তর হবে টি ডবল টু থাকলে শো বসে তোমরা জানো অমির টু করেছো তোমাদেরকে অমির টু করিয়েছি যারা এখনো অমির টু দেখো আমার ভিডিও আপলোড করা আছে অমির টু ওটা দেখে নিবে তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে দ্য পোয়েম ইজ সো সিম্পল দ্যাট ইট এই পোয়েমের মানে প্রোনাউন কী হবে কবিতা তাহলে ইট হবে ইট ডাজনট নিড অ্যান এক্সপ্লানেশান ইট ডাজনট নিড অ্যান এক্সপ্লানেশান তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে পরেরটা দেখো ফাদার সেট টু মি ওয়াই আর ইউ সো আপসাইড ইয়ার ডে তাহলে এখানে কোয়েশন মার্ক আছে ইন্টারোগেটিভ তাহলে লিখবে ফাদার আক্স মি ওয়াই ইউটা আগে আসবে সাবজেক্টটা তাহলে ইউটা কী হয়ে যাবে ইউটাই মিকে বলছে মিটা ইউকে জায়গায় আনতে গেলে তাহলে মি থেকে আই করে আনতে হবে তাহলে ওয়াই আই ওয়া জায় থাকলে হ্যাডবিন হয় তাহলে আই হ্যাডবিন সো আপসেড ইডে থাকলে দ্য প্রিভিয়াস ডে ঠিক আছে হ্যাভ ইউ পুট ইট ইন ইউর ইন ইউর পকেট চেঞ্জ দ্য ভয়েস তাহলে এটার অবজেক্ট কোনটা পুট রেখেছো কোনটা এইটা ইট ইটটা তাহলে ইটটা আগে আসবে ঠিক আছে কিন্তু না কোয়েশ্চেন মার্কের ক্ষেত্রে অক্সলো আগে আসবে তাহলে অক্সলো এখানে কি আছে হ্যাভ আছে হ্যাভের আগে বা পরে ইজ ইট বসে না ইটের পরে কি বসে হ্যাজ বসে ইট হ্যাজ বসে ইট হ্যাব হয় কখনো শুনেছো কি না ইট হ্যাজ হয় তাহলে হ্যাজটা আগে হবে হ্যাজ তারপরে অবজেক্ট আসবে ইট হ্যাজ ইট আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বিন বসে তাহলে হ্যাজ ইট বিন পুট তারপরে রেস পার্ট কি ইন ইউর পকেট বাই ইউ হ্যাজ ইট বিন ইউর পকেট বাই ইউ ইউ থাকলে ইউ হয়ে যাবে তারপরের প্রশ্নটা দেখো এখানে ফেজাল আছে মিস্টার সেন ইজ সার্চিং ফর আ জব সার্চিং মানে লুক ফর ঠিক আছে তাহলে লুকিং হয়ে যাবে এখানে আইনজী আছে তাহলে এখানে লুকের সঙ্গে আইনজি করবে লুকিং ফর তারপরে সামস নভিস পিপল ডিসপাইজ ম্যানুয়াল ওয়ার্কার্স ডিসপাইজ ডিসপাইজ মানে এখানে তোমাদের ডিসপাইজ অর্থাৎ ঘৃণা করা বা অবজ্ঞা করা নিচু চোখে দেখা তাহলে এটা কী হবে ডাউন আপন ঠিক আছে তাহলে অবশ্যই এটা মনে রাখবে ডিসপাইজ নিচু চোখে দেখা ঘৃণা করা আর ডাউন আপন মানেও ঘৃণা করা এটার আরেকটা শ্রেণী হয় হেট টি হেট হেট মানেও সেই লুকডাউন আপন হবে আর ডিসপাইজ মানেও ডাউন আপন হবে পরেরটা দেখো বোথ দ্য টিম অ্যারাইভড ইন দ্য টাইম তাহলে অ্যারাইভ হওয়া অ্যারাইভটাকে কী হবে টার্ন আপ হবে কারণ টার্ন ডাউন মানে রিজেক্ট তাহলে এটা হবে টার্ন আপ তাহলে টার্ন ইডি হবে সরি এখানে টার্ন ইডি করে দেবে কারণ এখানে অ্যারাইভ আছে তাহলে টার্ন আপ এবারটা দেখো আনসিনে যে সিনোনিমটা টু স্টপ সামথিং ফ্রম হ্যাপেনিং কিছু ঘটা থেকে সেটা রোধ করা কে বলে প্রিভেন্ট এন ভিএন প্রিভেন্ট মানে রোধ করা এনজিও অর্ডার কিল বাই ইলেকট্রিক শক সেটাকে বলে ইলেকট্রোকাট তাহলে হবে সি টি আর ও ইউ টি ইউট তারপরে এটা দেখো ফাইট অর কনটেস্ট বিটুইন ইন্ডিভিজুয়াল অর গ্রুপস বিভিন্ন দলের মধ্যে যে লড়াই হয় সেটা কী বলে কনফ্লিক্ট অর্থাৎ দ্বন্দ্ব তারপরে ডান অ্যাট র্যান্ডম অর উইদাউট কেয়ারফুল জাজমেন্ট তাকে সঠিক বিচার যদি না করা হয় কাউকে যদি অবজ্ঞা করা হয় তাহলে সেটাকে সেটাকেও ডিসক্রিমিনেট ইনডিসক্রিমিনেট ইনডিসক্রিমিনেট এটা কিন্তু আনসিন প্যাসেজে পুরো দেওয়া আছে তোমরা একটু নিই ভালো করে